নেত্রকোনা জেলার নেত্রকোনা সদর আটপাড়া মদন ও মোহনগঞ্জ এলাকায় প্রচন্ড বাতাসে হাওরে নৌকা ডুবে তিনজনের মৃত্যু হয়েছে শুক্রবার রাতে হাওরে মাছ ধরতে গেলে এই ঘটনা ঘটে নিহতরা হলেন আটপাড়া উপজেলার কৈলং গ্রামের ফটিক ফকিরের ছেলে দিলোয়ার এবং মদন উপজেলার মাঘান নয়াপাড়া গ্রামের রফিকুল ইসলাম মোহনগঞ্জ উপজেলার বানিহারি গ্রামের ফজলু ছেলে ব্রাস্তাল মিয়া পুলিশ জানায় শুক্রবার রাতে তারা নিজেদের এলাকায় হাওরে রাত আনুমানিক দিকে গতিতে বাতাস শুরু হয় বাতাসের ডুবে যায় নয়টার এ সময় সাথে থাকা লোকজন সাঁতার কেটে উঠতে পারলেও তারা নিখোঁজ হন পরে গণেশের হাওড় থেকে রাতেই দিলোয়ারকে উদ্ধার করা হয় এদিকে মদনের তলার হাওড়ে রাত থেকে নিখোঁজ রফিকুল ইসলামের মরদেহ শনিবার সকালে উদ্ধার করা হয় অপরদিকে মোহনগঞ্জ বদরখালী হাওড়ে নিখোঁজ রাসেল মিয়াকে শনিবার দুপুরে মৃত উদ্ধার করা হয় মরদেহ সুরোথাল রিপোর্ট তৈরি করে স্বজনদের দাবির প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয় তথ্য ও ভিডিও চিত্র ইকবাল হাসান নেত্রকোনা